হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার আরও একটি নতুন ভিডিওতে। আজকে বন্ধুরা, আমি আপনাদেরকে শেখাবো কীভাবে ইনভার্টারে কানেকশন করতে হয় বাড়িতে। তো চলুন বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করি। দেখুন বন্ধুরা, ইনভার্টারে কানেকশন করা খুবই ইজি, আপনারা একবার দেখলে পরেই খুব সহজে বুঝে যাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা ভিডিওটি পুরো মন দিয়ে দেখুন। দেখুন বন্ধুরা, পার্টি বাড়ি থেকে কি বলা হয় যে অনেক পার্টি বলে আমাদের বাড়িতে শুধুমাত্র কয়েকটি সরঞ্জাম চালাতে হবে ইনভার্টারের মাধ্যমে, আর অনেক পার্টি বলে আমার বাড়িতে যতগুলি সরঞ্জাম আছে সবগুলি চালাতে হবে। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনাকে মাথায় রাখতে হবে ইনভার্টারের কাজটা কী, সেটাকে আপনাকে মাথায় রাখতে হবে। দেখুন, ইনভার্টার কিন্তু বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে আমাদের ব্যাটারির যে কারেন্ট, অর্থাৎ যেটাকে ডিসি কারেন্ট বলা হয়, ওটাকে কনভার্ট করে এসি কারেন্টে পরিবর্তন করে দেয়। আর আমাদের যখন চার্জ দেয় ব্যাটারিটাকে, তখন এসি সাপ্লাই থেকে কারেন্টটাকে নিয়ে ডিসিতে পরিবর্তন করে আমাদের ব্যাটারিটাকে চার্জ করে দেয়। এটাই হচ্ছে ইনভার্টারের কাজ, আর কিছুই না। তো আপনাকে মাথায় রাখতে হবে যখন যেখানে আপনি ইনভার্টারটি বসাবেন সেখানে কিন্তু অবশ্যই একটা পাওয়ার সকেট থাকা দরকার আছে, যাতে আপনি পুরো ইনভার্টারটার মাধ্যমে ব্যাটারিটি চার্জ করতে পারেন। আর এক্ষেত্রে মাথায় রাখবেন, বাড়ির সমস্ত সাপ্লাই যখনই আপনি কানেকশন করতে যাবেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু পাওয়ার সাপ্লাই যে সমস্ত মেটেরিয়ালসগুলি ইউজ করা হয়, অর্থাৎ ওয়াশিং মেশিন, ফ্রিজ, আয়রন, গিজার ইত্যাদি, এগুলি কিন্তু আপনার ইনভার্টারের মাধ্যমে কানেকশন করা যাবে না। কেন করা যাবে না? কারণ এগুলি যদি আপনি করেন তাহলে আপনার ব্যাটারির যে চার্জ থাকবে সেটা খুব শিগগিরই খরচ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে পাওয়ার সকেটের যে সমস্ত মেটেরিয়ালসগুলি থাকবে সেগুলি বাদ দিয়ে বাকি যত যন্ত্রাংশ আছে সবগুলি আপনি ইনভার্টারের মাধ্যমে ব্যবহার করতে পারেন, অর্থাৎ ফ্যান, সিলিং ফ্যান বলুন, টেবিল ফ্যান, এলইডি ল্যাম্প, এলইডি টিভি, সব কিছু আপনি চালনা করতে পারবেন। এবার প্রশ্নটা হচ্ছে যে কানেকশনটা করবো কীভাবে। দেখুন, কানেকশনটা খুব ইজি। ইনভার্টারটি আপনি যখন নেবেন তখন পিছনের দিকে দেখবেন তিনটি তার দেখতে পাবেন, একটি লাল রঙের তার দেখা যাবে, যদি নাও থাকে তাহলে লেখা থাকবে লাইভ তার বা নেগেটিভ পজিটিভ, এরকম কিছু ইন্ডিকেটার দেওয়া থাকবে। তো আমি বলে দিচ্ছি, দেখুন লাল রঙের যে তারটি থাকে সেটিকে বলা হয় পজিটিভ, কালো রঙের যে তারটি থাকে সেটিকে বলা হয় নেগেটিভ, আর একদম ডান দিকে যে তারটি থাকে সেটি হচ্ছে পাওয়ার কর্ড বা পাওয়ার সাপ্লাই যেটাকে বলা হয় আর কি। তো আপনাকে করতে হবে কি, লাল রঙের তারটি থেকে একটি তার যুক্ত করে নিয়ে এসে ব্যাটারির পজিটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত করে দিতে হবে, আর কালো রঙের যে টার্মিনালটি থাকবে সেখান থেকে তার দিয়ে লাইনটিকে বার করে নিয়ে এসে ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত করতে হবে। আর পাওয়ার সাপ্লাইয়ের যে তারটি বেরিয়ে আসবে সেটি একটি থ্রি পিন টপের সঙ্গে যুক্ত করে আপনার যে পাওয়ার বোর্ড যেটা বানানো আছে ইনভার্টারের পাশে সেখানে লাগিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি সমস্ত বাড়ির লোডগুলিকে কীভাবে কন্ট্রোল করতে হয় ইনভার্টারের মাধ্যমে সেটি দেখাবো, শুধুমাত্র পাওয়ার সাপ্লাইয়ে ব্যবহৃত হওয়া সরঞ্জামগুলি বাদ দিয়ে। পরবর্তী কোনো একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটিও দেখিয়ে দেবো যে বাড়ির নির্দিষ্ট কোনো লোডকে আপনি ইনভার্টারের মাধ্যমে চালনা করবেন কীভাবে। দেখুন বন্ধুরা, এখানে মেন সুইচ বোর্ডে যে ফেজতারটি এসেছে সেটি ডাইরেক্ট আমাদের এমসিবি থেকে এসেছে, তাহলে আমাদেরকে প্রথম কাজ কী করতে হবে, এখান থেকে আমাকে ফেজতারটিকে আলাদা করতে হবে। তাহলে আমাকে ফেজতারটিকে খুলে আমার ইনভার্টারের সঙ্গে যুক্ত করতে হবে, অর্থাৎ মেন যে বোর্ডটি রয়েছে সেখানে ফেজ তারটিকে খুলে আপনি নিয়ে গিয়ে আপনার ইনভার্টারের পিছন দিকে দেখবেন একটি ফাইভ পিন সকেট পাবেন, সেখানে আপনাকে যুক্ত করে দিতে হবে। এক্ষেত্রে মাথায় রাখবেন আপনি সকেটের ডান সাইডে কিন্তু ফেজ তারের কানেকশনটি করবেন, সকেটের ডান সাইডে সবসময় ফেজ তারটি আপনি পেয়ে যাবেন আর বা সাইডে নিউট্রাল তারটি পাবেন। এবার একই রকমভাবে দেখুন, আপনার আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, আপনার কানেকশন কমপ্লিট হয়ে গেছে। এবার যদি আপনি বাড়ির কারেন্ট চলে যায় তাহলে আপনার সুইচ বোর্ডের যে কোনো সুইচ চাপলে পারে আপনার যে সমস্ত লোডগুলি আছে সেগুলি চলতে শুরু করে দেবে। এবার আপনি বলবেন হয়তো যে এখানে তো আপনি কোনো কোথাও নিউট্রাল কানেকশন করলেন না, তাহলে কী করে চলবে, নিউট্রাল তো ফাঁকা থেকে গেল, তাহলে কী করে চলবে? দেখুন বন্ধুরা, আপনাকে ইনভার্টারের একটা কনসেপ্ট আমি আরও একবার বলে দিচ্ছি। যখন আপনি থ্রি পিন টপটি পাওয়ার জ্যাকের সঙ্গে যুক্ত করছেন ইনভার্টারের, তখন হচ্ছে কি, থ্রি পিন টপের মাধ্যমে নিউট্রালটি অলরেডি আপনার ইনভার্টারে এসে দাঁড়িয়ে আছে। সেটি কোথায় দাঁড়িয়ে আছে? সেটি হচ্ছে আপনার পিছন দিকে যে সকেট আছে সেই সকেটের ডান সাইডে টার্মিনালে, এটা মাথায় রাখবেন। এবার যখনই কারেন্ট চলে যাচ্ছে তখন তো আপনি টপটা খুলছেন না, তাহলে কি হচ্ছে, বোর্ডের মাধ্যমে থ্রি পিন টপের মাধ্যমে নিউট্রালটি এসে ইনভার্টারে অলরেডি রয়ে গেছে। তাহলে যখন আপনি বোর্ডের নিউট্রাল তারটি নিয়ে এসে ইনভার্টারের সঙ্গে যুক্ত করবেন তাহলে কি হচ্ছে, দেখুন সেই যে নিউট্রালটি আপনার ঘরে রয়েছে সেই নিউট্রালটিই তো এখান থেকে পাস হচ্ছে, তাই আমি এখান থেকে নিউট্রালটি খুললাম না যেহেতু আমার নিউট্রাল কানেকশন অলরেডি করা আছে।
আসলে এখানে নিউট্রালের কোনো ভূমিকা নেই, শুধুমাত্র ফেজ তারটির ভূমিকা আছে। ওই জন্য আমি নিউট্রাল তারটি কানেকশন করিনি। আশা করছি বন্ধুরা আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এতে সন্তুষ্টি না থাকে মিটে থাকে, তাহলে আপনারা চাইলে যে সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ডের নিউট্রালটি, যে মেইন নিউট্রাল যেটি এসছে সুইচ বোর্ডের মধ্যে, সেখান থেকে নিউট্রাল তারটি খুলে নিয়ে গিয়ে আপনি চাইলে ইনভার্টারের পিছনে লাগিয়ে দিতে পারেন। তাতেও কোনো অসুবিধা হবে না, আপনার যত লোড আছে একদম পারফেক্টলি চলবে। আশা করছি বন্ধুরা বিষয়টি আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা, দেখুন এখানে কিন্তু আপনি ইনভার্টার যে পাওয়ার সকেট রয়েছে ওখানে যে সুইচটি রয়েছে সেই সুইচটি কিন্তু কখনও অফ করবেন না। যদি অফ করে থাকেন তাহলে কিন্তু ইনভার্টার চলবেও না এবং চার্জ হবে না। এখানে হয়তো অনেকে মধ্যে এই ধারণাটা থাকতে পারে, যদি আমি কারেন্ট রয়েছে আমি ইনভার্টার চালিয়ে রাখবো তাহলে হয়তো কারেন্ট অনেক বেশি পড়বে, এরকম কোনো ব্যাপার নাই বন্ধু। দেখুন যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাটারিতে চার্জ থাকবে না ততক্ষণ পর্যন্ত চার্জ হবে। যদি চার্জ ফুল হয়ে যায় তখন কিন্তু আর চার্জ হবে না, ওটা অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ইনভার্টারের মধ্যে সিস্টেমটা এরকমই করা আছে, আর যখনই কারেন্ট চলে যাবে ওটা অটোমেটিক্যালি আবার অ্যাক্টিভ হয়ে যাবে। বুঝতে পেরেছেন বন্ধুরা? আশা করছি আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে এখনও পর্যন্ত যা যা আমি বললাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে সাহায্য করব কমেন্টে রিপ্লাই দিয়ে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণ আপনারা খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।